ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ী অফিসিয়াল জয়ী অফিসিয়ালে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ইউটিউব থেকে যখন আমরা কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে যাই তেন আমরা অনেকটাই মন খারাপ করে ফেলি অনেকটাই ডিপ্রেসড হয়ে যায় কিন্তু এরকম মন খারাপ করার বা ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই বিকজ এটা শুধুমাত্র ইউটিউব এই জন্যই দেয় যাতে আমরা এরকম কাজ আর ফার্দার না করি তাতে কোন ভিডিওটা আমাদের ইউটিউবে ভায়োলেন্স করছে সেই সম্পর্কে আমরা সচেতন হতে পারি তো আমার অ্যাকাউন্টের প্রিভিয়াস ভিডিওগুলো আমি এখানে দেখতে পাচ্ছি বাট গত সাত দিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করতে আমি পারিনি ডিরেক্ট আমি ক্লিক করে নিলাম আমার প্লাস বাটনে আর এখান থেকে আমি এখন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখন কিন্তু আমি কোনো রকম ভিডিও আপলোড হবে না বিকজ আমার সাত দিনের জন্য লাইভ স্ট্রিম ভিডিও আপলোডিং এনিথিং সব কিছুই কিন্তু বন্ধ আছে ইউটিউব থেকে তো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি দেন এটা কিছুক্ষণ প্রসেসিং হচ্ছে কিন্তু তারপরে আমি বলবো যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আফটার সেভেন ডেজ তুমি কিন্তু সব কিছুই করতে পারবে চলো এটাকে এখন আমি ডান করে দিলাম ছোট্ট খাট্টো একটা ক্যাপশন আমি দিয়ে দেবো আমি এখানে ইউটিউবটাই লিখে দিলাম আর কি আর দেনখান খান থেকে সিলেক্ট অডিয়েন্সে যাবে আর নাও ইটস নট ফর কিডসটা ক্লিক করবে এখান থেকে তোমরা যেটা চাও সেটাই করতে পারো আমি অল কমেন্টসটাই করি সবসময় সেটাই আমি করলাম দেন আপলোড করলাম এবার সেই ডিটেলসে ক্লিক করে নেব আর তোমরা এখানে দেখতে পাচ্ছ টু মেনি স্ট্রাইকস ঠিক আছে আমি গত তিন চার দিন ধরে এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করেছিলাম তো নিট ফল জিরোই হয়েছিল তো ভিডিওটা এখন আমি ডিলিট করে দিচ্ছি হ্যালো এখন তাহলে সরাসরি আমি চলে যাব ক্রম ব্রাউজারে থেকে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের অ্যাকাউন্টে রকম কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না কম ব্রাউজার থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি দেন এখান থেকে ডেস্কটপ সাইট খুলে ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিলাম তো এখানে দেখো আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে সেখান থেকে তোমাদের অ্যাকাউন্টটাকে যখন তোমরা চেক আউট করবে একদম টপেই তোমরা দেখতে পাবে যে তোমাদের অ্যাকাউন্টে কোনো রকম কপিরাইট স্ট্রাইক খেয়ে আছে কিনা যেমনটা দেখো আমার কিন্তু অ্যাকাউন্টের একদম ফার্স্টেই দেখাচ্ছে যে যেখানে আমার একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস আছে তো আমি ডিরেক্ট এখানে ওয়ানটায় ক্লিক করে নিচ্ছি কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইকটির ভ্যালিডটাকে কিন্তু নব্বই দিন তো আমার পাঁচ তারিখে এই স্ট্রাইকটা এসেছিলো আর এক্সপায়ার হবে সিক্সথ মে একটা কথা মাথায় রেখো উইদিন নাইনটি ডেজের মধ্যে তুমি যদি সেকেন্ড স্ট্রাইকটাও খেয়ে যাও তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে তুমি চোদ্দ দিনের জন্য কিছু করতে পারবে না দেন যদি তুমি একই ভুল থার্ড টাইম করো নাইনটি ডেজ এর মধ্যে তাহলে কিন্তু এখান থেকে তুমি চেক আউট করতে পারো যে তোমার কোন ভিডিওটার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা তোমার চ্যানেলে এসেছে দেখতে পাচ্ছ আমার এখানে যে আমার সেভেন ডেজের পনিশমেন্টটা ছিল সেটা শেষ হতে ওয়ান ডে লেফট মানে আর একদিন পর থেকে কিন্তু আমি আবার রেগুলার ভিডিও আপলোড করতে পারবো এখন ওপেন করে নিয়েছে ডিরেক্ট ওয়াইটি স্টুডিও অ্যাপটার এখান থেকে তোমরা তোমাদের সমস্ত ভিডিওগুলোর ডিটেলস চেক আউট করতে পারবে এখানে দেখো আমার কিন্তু এই ভিডিওটার জন্যই আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা ছিল যেটা কিনা রিমুভ করে দেওয়া হয়েছে এখানে এখন আমি আর্ন অপশানটাই ক্লিক করে নিয়েছি আর ফলো কমিউনিটি গাইডলাইনসে এখানে কিছু ওরা বলে দিয়েছেন চলো এগুলোকে করে নেওয়া যাক এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে অনলি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিভেন্ট ইউ ফ্রম অ্যাপ্লাইং অর্থাৎ শুধুমাত্র যদি তোমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা সেই সময় অ্যাক্টিভ থাকে শুধু সেই সময়টুকুই তোমরা কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না আদারওয়াইজ ওয়ার্নিংস এক্সপায়ার্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস স্ট্রাইকিরাইট স্ট্রাইকস ডু নট ইম্প্যাক্ট ইউর এলিজিবিলিটি মানে এক্সপায়ার হয়ে যাওয়া কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এছাড়াও কপিরাইট স্ট্রাইক কোনোভাবেই তোমার মনিটাইজেশনের জন্য ফর্ম ফিল আপে বাধা সৃষ্টি করবে না তাই জন্যই বলছি এতটা প্যানিক হওয়ার কোনো কারণ নেই ইউটিউব কিন্তু আমাদের ভালোর জন্যই করে আর চ্যানেলে স্ট্রাইক এসছে বলে ভুলভাল চিন্তাভাবনা করে নতুন অ্যাকাউন্ট খোলার অযথা কোনো দরকার নেই শুধু তোমরা ওয়েট করে যাও আর মাথায় রেখো ভুল যেন না হয় আমরা জানি একটা চ্যানেলকে গ্রো করতে কতটা কষ্ট লাগে কতটা পেছনে দিতে হয় আমার কিছু ঘটনা তার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো বিস্তারিত বলে দে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো